প্রেসিডেন্সি জেলের সুপার ফিরাদ হাকিম সুপারে জানালেন, তিনি ঘুম থেকে উঠেছেন এবং স্বাভাবিক সকালের যে সকল কাজকর্ম আছে সেগুলো তিনি সারছেন। সংশোধনাগারে থাকার সময় যে সকল পরিষেবা রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে এবং তার সাথে করোনা পরীক্ষা হতে পারে। ওনার জ্বর রয়েছে, তার সাথে সাথে পেটে ব্যথাও রয়েছে এবং তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন এবং ঘুম তার ঠিকঠাকভাবেই হয়েছে কাল রাতে। পরিবারের লোকজনের সাথে যেভাবে দেখা করা যায় সেভাবেই দেখা করছেন তিনি। ওনাকে SSKM-এ যাওয়ার কথা বললে উনি ব্যক্তিগতভাবে চাইছেন সংশোধনাগারের মধ্যে যে সকল পরিষেবাগুলো দেওয়া হয় সেই পরিষেবাগুলি নিতে। এর আগে আজ সকালে প্রেসিডেন্সি জেলে বাবি হাকিমের সাথে দেখা করেন স্ত্রী রুবি হাকিম। সংক্রান্ত যে ব্যবস্থাগুলো সেগুলো নেওয়া হয়েছে, আমি সব খবর নিয়েছি। উনি ঘুম থেকে উঠেছেন, স্বাভাবিক সকালে প্রাত্যহিক কাজকর্মগুলো সারছেন। আমি যাচ্ছি অফিসে, কথা বলবো। সাধারণ নিয়ম অনুযায়ী ওনার যা যা পরিষেবা একটা সংশোধনাগারের মধ্যে পড়ে সবকটাই দেওয়া হবে এবং তার মধ্যে কোভিডও একটা। জ্বর আছে আর ওনার পেটে একটু ব্যথা আছে, একটু মানে ভালোই ব্যথা আছে পেটে। আমরা চেষ্টা করছি। খাওয়া দাওয়া স্বাভাবিক করেছেন এবং কাল রাত্রে আমি খবর নিয়েছি ঘুমও ঠিকঠাক ঘুমিয়েছে। পরিবারের লোকদের সাথে যেভাবে দেখা করা হয় সেভাবে উনি দেখা করছেন। উনি ব্যক্তিগতভাবে চাইছেন যে একদম জেলের মধ্যেই আর কি, মানে সংশোধনাগারের মধ্যেই যে পরিষেবাগুলো স্বাভাবিক সেই পরিষেবাগুলো নিতে। উনি ওনার জন্য নির্ধারিত জায়গাতেই আছেন। ঠিক আছে।